ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি, সাথে আছেন এস রহমান। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা মিলিত হয়। এতে নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফিক খন্দকার সাহেনছা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান রশিনা সরেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাদুজ্জামান, কৃষি অফিসার এখলাস হোসেন সরকার ও থানার ওসি আমিরুল ইসলাম সহ আরও অনেকে। ইস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।